নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটি আমার রবিবার দিনের করা, কিন্তু মোবাইলের বড্ড ডিস্টার্ব হওয়ার জন্য আমি ভিডিওটা আপনাদের কাছে আপলোড করতে পারিনি। ভিডিওটা আপনাদের পৌঁছাতে পৌঁছাতে সোমবার দিন হয়ে যাবে। সকাল সকাল উঠে সব জামাকাপড় কাচাকাচি করে আমি বাজারে চলে গেছিলাম। বাজার থেকে আমি বেশ কিছু মাছ আর মাংস কিনে নিয়ে এসেছি। মোটামুটি আমার সারা সপ্তাহতেই চলে যাবে এই মাছ আর মাংসে। আর এই সপ্তাহ তো শেষের দিকে আছে শীতলা ষষ্ঠী, তাই দু তিন দিন নিরামিষ আছে, তাই আর বেশি করে মাছ মাংস আনলাম না। আজ সকাল থেকেই এই পাখিগুলো বড্ড চেঁচামেচি করছিল, আর এই বারান্দায় যেতে গেলেই কোথা থেকে কী জানি উড়ে এসে ঠোকরাতে আসছে। অনেক কষ্টে আমি ওদের দরজার ফাঁকা দিয়ে ওদের ভিডিও করছিলাম। ওই যে দূরে ওর বাবা মা দুটোই বসে আসে, ছেলেকে দুই ছেলেকে পাহারা রেখে আমি দেখতে এসেছি পাখির বাসাটা, যে কি পরিস্থিতি। ওই যে ডিম ফুটে বাচ্চাগুলো কিরকম লাগছে, বেশ লাগছে, খুব মজাও হচ্ছে, ছেলেরা তো খুব আনন্দ পেয়েছে। সকালবেলা ওদের ডাকি, আমার ঘুমটা ভেঙে গেছে, এত চেঁচামেচি করছে। আমার হাজব্যান্ডকে বলাতে ও বলছে ঘরে নতুন সদস্য এসেছে, তো তার জন্য ওরাই শঙ্খধ্বনি আর উলু দিচ্ছে, যেমনটি আমাদের বাড়িতে হয়। আর যেহেতু রবিবার, রবিবার মানেই সকালবেলা একটু স্পেশাল ব্রেকফাস্ট করতে হবে, তাই আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি কড়াইশুঁটির পুর দিয়ে ওটসে রুটি। এই কড়াইশুঁটির পুরটা কীভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি পুরের জন্য 250 গ্রাম মতন কড়াইশুঁটি, 8 কোয়া মতন রসুন, 1/2 ইঞ্চি আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু জিরে ভাজা গুঁড়ো। প্রথমে কাঁচা কড়াইশুঁটিটাকেই আমি রসুন, আদা আর লঙ্কা, তার সঙ্গে সামান্য নুন আর মিষ্টি দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটু জোয়ান ফোড়ন দিয়েছি। জোয়ান না ফোড়ন দিলেও চলে, তবে আমি ফোড়ন দিয়েছি। জোয়ান ফোড়ন দিয়ে কড়াইশুঁটির বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যখনই একদম একটা মণ্ড মতন তৈরি হয়ে গেছে, তখন ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাবিয়ে নিয়েছি। আর ওটসের রুটি বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ মতন ওটস জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। জলটা এমনি নর্মাল জলই ছিল। তারপরে যখন ওটস আমি কিন্তু গুঁড়ো করে নিইনি, নর্মাল ওটসই নিয়েছিলাম। তারপর ওটসে যখন নরম হয়ে গেছে, তখন 2 বাটি ওটসের জন্য আমি 2 কাপ মতন আটা দিয়েছি। দিয়ে দুটো ভালো করে মিশিয়ে ভালো করে টাইট করে মেখে নিয়েছিলাম। তারপর রুটির মধ্যে পুর ভরে রুটি যেরকম বেলে ঠিক সেভাবেই বেলে নিয়েছি। রুটির মতনই একটা একটা করে আমি রুটি সেঁকে নিয়েছি। ইচ্ছে হলে রুটি নাবানোর পর ওপর থেকে একটু বাটার দিতে পারেন। আর যারা ডায়েটের মধ্যে রয়েছে, তারা এইভাবে একবার ওটসের রুটি বানিয়ে খেতে পারো। যদি কড়াইশুঁটি না থাকে, তবে এই কড়াইশুঁটির পুরের বদলে এর ভেতরে ছাতুর পুরও দিতে পারো। তবে যদি কেউ চাও, এর সঙ্গে সাইডে একটু রায়তা বানিয়ে নিতে পারো। রায়তা আর তার সঙ্গে ওটসের রুটি দারুণ লাগে। বাড়িতে দুটি নতুন সদস্য আসার খুশিতে রবিবারে জলখাবারটা বেশ জমে উঠেছে। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। সকল নতুন বন্ধুদের আমার চ্যানেলে আমন্ত্রণ জানাই, আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে কোনো রান্না আর গল্প নিয়ে। তাহলে এই পর্যন্তই, টাটা।